নমস্কার, নতুন এপিসোড লার্ন ফ্রম এক্সপার্ট। আমরা সবাই চাই কত অল্প সময় কত বেশি শেখা যায়, আর সেই জন্যই বলা হয় নিজে বই পড়ুন এবং যারা প্রচুর বই পড়ে তাদেরকে বন্ধু বানান। তার কারণ আপনি যত নলেজেবল পার্সনের সাথে হ্যাং অ্যারাউন্ড করবেন তত তাড়াতাড়ি তাদের এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করবেন। মনে করুন আপনি একটা কোনো বই পড়ছেন, সে ফর এক্সাম্পল এই বইটা আপনি পড়ছেন। এই বইটা যিনি লিখেছেন তার বয়স এখন 75। বইটা যখন তিনি লিখেছিলেন কমপ্লিট করেছিলেন 72 ইয়ার্স, তার মানে 72 বছর বয়স অবধি এই মানুষটি বহু বই পড়েছেন, বহু ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। আর তার ওই মিনিমাম 1000 বই আর তার লাইফের এক্সপিরিয়েন্সকে অ্যাড করে তিনি যখন বইটা লিখছেন, তার মানে কতটা পাওয়ারফুল হচ্ছে। তো এইরকমই যদি আপনি 10টা বই থেকে 10টা লাইনকে চুজ করতে পারেন, তাহলে আপনার লাইফ অটোমেটিক্যালি ট্রান্সফরমেশনের দিকে চলে যাবে, তাই না? আজকে সেই রকমই একজন এক্সপার্টের কথা বলবো। এই রকম এক্সপার্ট প্রচুর আছে, যাদেরকে আমরা চিনি, যাদেরকে আমরা চিনি না। একজন এক্সপার্ট হলেন জ্যাক মা। তিনি চায়নাতে ভেরি ফেমাস, ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। আর এই জ্যাক মার একটা বইও আছে, আপনারা অনেকে জানবেন, যে বইটির নাম আলিবাবা। চাইলে পড়তে পারেন, বাট আলিবাবা বইটা পড়ে আপনি অনেক কিছু শিখতে যে সময়টা নেবেন, আমি সেটার জন্যই ইনস্ট্যান্ট কিছু পয়েন্টস আপনাকে শেয়ার করব। জ্যাক মা সবসময় বলেন, লার্ন ফ্রম ইওর মিস্টেক্স। ছোটোবেলায় বেশি করে ভুল করো, তাতে কোনো ভুল নেই, কিন্তু প্রত্যেকটা ভুল থেকে তুমি যদি শিখতে পারো আর সেই শেখাটাকে তুমি যদি প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিতে কাজে লাগাও, তাহলে জীবনে গ্রো করবে। তিনি সবসময় বলতেন যে লার্ন এভরি ডে সামথিং নিউ, নতুন কিছু প্রত্যেকটা সময় শেখো, তাহলে ব্রেনের নিউরনস সবসময় সার্চ করতে থাকবে, স্ক্যান করতে থাকবে, ফিল্টার করতে থাকবে। ব্রেন সবসময় চায় কমফোর্ট জোনে থাকতে, আনকনশিয়াস মাইন্ড সবসময় এনার্জি স্টোর করতে চায়। আর আপনি যখনই নতুন কিছু শিখতে চাইবেন না, ব্রেনের নিউরনস কী হবে, একটু ডিফিকাল্ট সিচুয়েশন, আনকমফোর্টেবল হবে। আর ব্রেন যত বেশি আনকমফোর্টেবল হবে তত আপনার নিউরনসের মধ্যে না ইলেকট্রিক ম্যাগনেটের একটা এরকম ওয়েভ যাবে, আর যত এরকম ওয়েভ যাবে তত আপনি নতুন করে শিখবেন। থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এভরি ডে মর্নিংটাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন, মানে ঘুম থেকে ওঠার টাইমটাকে আর্লি মর্নিং রাখুন, 4:30 থেকে 5:30 মধ্যে। যত সকালবেলা আপনি উঠবেন আপনি অ্যাডভান্স হয়ে গেলেন। খেয়াল করে দেখুন, 4:30 থেকে 5:30 আপনি উঠে যদি রাস্তায় গাড়ি চালান রাস্তাটা অনেক খালি পাবেন। সেরকম লাইফের রাস্তাটাতেও সকালবেলার দিকটা খুব কম মানুষই ইউজ করেন। সকালবেলা উঠে ফিজিক্যাল এক্সারসাইজ করুন, অনেক বেশি স্পেস পাবেন। সকালবেলা উঠে একটু পড়াশোনা করে নিন, অনেক বেশি স্পেস পাবেন। সকালবেলা উঠে একটু অডিও বুক শুনে নিন, অনেক বেশি স্পেস পাবেন। সকালবেলা উঠে প্রপারলি আপনি নিজেকে তৈরি করুন, রুম করুন, প্রপার প্রেজেন্টেশনের জন্য অনেক বেশি স্কোপ পাবেন। সকালবেলাটা ইউজ করাটা একটা আর্ট। অ্যান্ড ফাইনালি, যে কোনো খাবার খাওয়ার আগে খাবারের দিকে তাকিয়ে নিজের দিকে জিজ্ঞেস করুন, আপনার হেলথ বেশি ইম্পর্টেন্ট না আপনার টেস্ট বেশি ইম্পর্টেন্ট? যে কোনো জিনিস মুখে ঢোকানোর আগে আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনার হেলথ ইম্পর্টেন্ট না টেস্ট ইম্পর্টেন্ট? যদি আপনি টেস্টকে প্রায়োরিটি দেন তাহলে হেলথ হ্যাম্পার হবে, আর যদি হেলথকে প্রায়োরিটি দেন অনেক কিছুই টেস্টি লাগবে না। রিয়েলি সাকসেসফুল হতে গেলে অনেক সময় কিছু জিনিস ছাড়তে হয়, তাহলে বড় জিনিস পাওয়া যায়। আপনি ডিসাইড করুন জ্যাকমা থেকে কোন পয়েন্টটা আপনি নেবেন। আর আমি শিওর এই জ্যাকমার পয়েন্টগুলোকে আপনি যদি সামারাইজ করে এভাবে বলেন, ডিসিপ্লিন লাইফ লিড করতে গেলে একটু আর্লি মর্নিং ওঠা, একটু ফুডের ব্যাপারে কনশিয়াস থাকা, এবং নিজের ফিজিওলজিকে ঠিক রাখার জন্য প্রত্যেক দিন নতুন কিছু শেখা যাতে নিউরো প্যাটার্নটা সবসময় আপগ্রেডেড হয়, এবং মিস্টেক্স করলে মন খারাপ নেই, সবসময় বলা আই লার্ন সামথিং নিউ সো দ্যাট আই এম গ্রোয়িং ফাস্ট, আই লার্ন সামথিং নিউ সো দ্যাট আই এম গ্রোয়িং ফাস্ট। থ্যাংক ইউ। এর পরের ভিডিওতে আরেকজন এক্সপার্টের কাছ থেকে শিখব, বাট তার আগে রিকোয়েস্ট করব, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। থ্যাংক ইউ।